গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কালকে অনেক রাত্রি পর্যন্ত কাজ হয়েছে, উঠতে অনেক দেরি হয়ে গেল, তাই জন্য সারাদিন আর সেভাবে আসতে পারবো না। একবারে সারাদিন যা যা করছি যদি পারি সম্ভব হয় একটু একটু করে দেখিয়ে দেবো, এই জন্য দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন আর প্লিজ আমার সাথে থাকবেন। আমি যেটা উদ্দেশ্য আমার কালী ঠাকুরের কাজ দেখাবেন, অবশ্যই ওটা দেখাবো। আর রান্না বান্না জানি না দেখাতে পারবো কিনা, ভীষণ দৌড়ে দৌড়ে রান্না করতে হয়, এদিকে দৌড়ে দৌড়ে রান্না করতে হবে, এদিকে ছেলে পড়তে যাবে, আজকে শুধু ছেলেরই পড়তে যাওয়া আছে, কাজেই আর বেশি কথা বলছি না। চলুন ফুল গাছগুলো সব কটা দেখে নিই, দেখার পরে তারপর আবার দুপুরবেলা পারলে আসবো, একবার দুপুরবেলা আজকে আসবো, ঠিক আছে? এখন এই পর্যন্তই থাক তাহলে। অপরাজিতা ফুলগুলো দেখুন ফুটেছে, একটা গাছে ডিপ ডিপ রঙ, এই গাছটা দেখুন ফ্যাকাশের মতন, একটা আবার সাদাই হয়েছে পুরো, একই গাছে কি করে এরকম হয়েছে? এই ফুলগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়েছে, এইগুলো আবার নীল নীল, এই যে একটা এই ফুল ফুটেছে, আপনার টগর ফুল এতগুলো ফুটেছে, আর দেখাচ্ছি না আজকের মতো, আগে রাত্রিবেলা দেখুন বন্ধুরা। এখন প্রায় 1:05 বাকি, এখন আমাদের কিন্তু এখনও শোয়া টোয়ার কোনো ব্যাপার নেই, এখনও কাজ চলছে, কাজেই কাজ তো আমাদের করতেই হবে। যেটা আমার এখন কালির কাজ এই যে চলছে, এখন রং হচ্ছে ঠাকুরের গায়ের রং, আগে মন্ডমালাগুলো রং হয়েছে, এই যে তারপরে কালির গায়ের রং হবে, এই যে এই রংটা হচ্ছে যে শামা কালার, এটা অর্ডার আছে, এই ঠাকুরটা অর্ডার আছে। আর যেটা হচ্ছে মানে অর্ডার যে ঠাকুরের সেই রকম রং, তাছাড়া যেগুলো অর্ডার না রেডিমেড ঠাকুর সেইগুলো আলাদা আলাদা রং করে রাখা হবে, এবার যাই কাস্টমারের যেরকম পছন্দ আর কি। দেখুন প্রত্যেকটা কিন্তু মুন্ডমালা আলাদা আলাদা রং হবে, যে তিনটে মুন্ডমালা হলুদ করা আছে, আবার বাকিগুলো অন্য অন্য রং হবে, আবার যেগুলো সোজা ঠাকুর যেমন এক একদম পাশ ও সামনের দিকে যেগুলো থাকে শিবের মাথা, সেই ঠাকুরের কিন্তু পুরো মুন্ডমালাটাই হলুদ রঙের হয়, আর সেই ঠাকুর বেশিরভাগই কালো হয়, শামা খুব কম। দেখুন এই যে এইভাবে তুলে দিয়ে আস্তে আস্তে এই হাতের চেটোগুলো আলাদা লাল রং করে দেওয়া আছে, এবার সেইটাকে কেটে কেটে আস্তে আস্তে রং করতে হবে। কালিতে না প্রচুর পরিশ্রম, মানে আপনি যতই এ করুন কাজ করে শেষ হওয়া যাবে না যতক্ষণ না কালি বাড়ি থেকে বেরোচ্ছে। মানে এখানকার সবাই আগে আগে আমাদের শাশুড়ি উঠতো, কালী ঠাকুরের কাজ তো হার কালি মাস কালি, এত পরিশ্রম হয় এই ঠাকুরে, প্রত্যেককে জাগতে হয়, প্রত্যেকের ক্ষেত্রেই একই নিয়ম চলে, প্রত্যেকেই রাত্রি জেগে জেগে কাজ করতে হয়, যারাই এই কাজ কাজের সাথে যুক্ত আছে তাদেরই অনেকটাই রাত্রির হয়। দেখতে থাকুন আমি কাজ করি, আপনারা আমার সাথে দেখতে থাকুন। একটু এদিক ওদিক হলেই গায়ে লেগে যাবে ঠাকুরের, মানে নিচে তো শিব সাদা শিব শুয়ে আছে, যার জন্য শিবের মুখটাকে অন্য একটা কাপড় দিয়ে চাপা দেওয়া আছে, নাহলে এই যে রং যদি টোপে টোপে মুখের মধ্যে পড়ে না, অন্য জায়গায় পড়লে তবু সাদা দিয়ে আবার বুঝিয়ে দেওয়া যাবে। এই যে এগুলো হচ্ছে কোমরের হাত, ওগুলোও আলাদা আলাদা রং হবে। এখন এত কাজের চাপ পুরোটা দেখানো খুব মুশকিল। এত সুন্দরভাবে সবাই এ কাজ করে, প্রত্যেকটা কাজ নিখুঁত যদি যতটা হবে, যত নিখুঁত কাজ আপনি দেখাতে পারবেন ততই ভালো লাগবে। আমাদের তো এই রঙের কাছ থেকে, আমি এর আগে বলেছি দুর্গার সময় যে রং থেকে আমার ঠাকুরের কাজ করতে কিন্তু খুব ভালো লাগে, যতক্ষণ মাটি থাকে ততক্ষণ আমার খুব বিরক্ত লাগে, কেননা চারিদিকে নোংরা হয় বলে, কিন্তু যখন থেকে রং শুরু হয়ে যায় তখন থেকে আমার এই কাজ করতে একটুও খারাপ লাগে না। আমি মনে করি সব মানুষ কাজের সাথে যুক্ত থাকাই ভালো, তাতে সময়ও কেটে যাবে আর মনও ভালো থাকবে। একদম মানে শুরুকে তুলে দিয়ে আস্তে আস্তে টানতে হবে, তাহলেই সব চারিদিকে লেগে যাওয়ার ভয় থাকে। দেখুন আর একটা অন্য ঠাকুর দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার বম্বে কালার হবে, এই
এটাকে বোম্বে কালার বলে, গোলাপির সাথে একটা ওই পানা ফুল টাইপের হবে সুকালি রঙটা। এটা মানে হারিগতারা বাকিটা রং করছে আস্তে আস্তে, এইভাবে এটা পুরোটা আস্তে আস্তে হবে। এই দেখুন হাতের চেটোগুলো আগে লাল দেওয়া আছে, এই যে প্রত্যেকটা রং, যে ঠাকুরের যেরকম কত রং গুলতে হয় বলুন তো, প্রত্যেকটা রং আলাদা আলাদা করে গুলে আলাদা আলাদা জায়গা, এত জায়গারও প্রয়োজন হয়, প্রচুর জায়গা আমাদের, মানে ছোটো ছোটো অনেক বালতি কেনা থাকে, বড় বড় বাটি কেনা থাকে। যে ধরুন এই যে এই রংটা হয়তো দুটো কি তিনটে ঠাকুরের হবে, কেন এই রং তো সব ঠাকুর নেয়, সবাই নেয় না, সব কাস্টমার। এটা হয়তো মানে যারা ছোটো ছোটো ক্লাবে পুজো করবে তারা হয়তো এই ঠাকুরটা খুঁজবে, কিন্তু বাকিরা সবাই মেনলি যারা নেয় শামা কালার অথবা অ্যাশ কালার, বড়ো বড়ো ঠাকুর আমার, এই ঠাকুরটা দেখুন একটু অন্যরকম, খুব সুন্দর ঠাকুরটা। মাথার পিছন দিকে মা দুর্গার মূর্তি করা আছে, এটাটা মানে থিমের টাইপের আর কি। আর এগুলো তো দেখেছেন আগে দিনের আমি দেখেছি, এগুলো সব রং হয়েছে, দেখুন এগুলো সব মেশিনে রং হয়েছে। এই দেখুন এই মুন্ডমালাগুলো দেখলে বুঝতে পারবেন, কিন্তু মানে মুন্ডমালাগুলো দেখুন আলাদা আলাদা রং করা হচ্ছে, হলুদ গোলাপি সবুজ, আর একটা হচ্ছে অসুরের রং বলি, ওটা হচ্ছে এই ডিপ ব্রাউন কালার যেটা অসুরের গায়ে। এটা একটা ঠাকুর শিবের জটা, মা কালী রং হয়ে গেছে এবার শিবের জটা থাকবে। চলে এসেছি রাত্রের খাওয়া দেখাতে, ঘুগনি মিষ্টি রুটি, এটা আমার খাওয়া। চললাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।